কালীপূজোর রাতে কুমারী পূজা অনুষ্ঠিত হলো বীরভূমের তারাপীঠে। মন্দির চত্বরে কুমারী পূজোর আয়োজন করেন মন্দিরের সেবায়ী গোলক মহারাজ। কালীপূজোর রাতে শ্যামা মা পূজিতা হন মা তারা রূপে, এবারেও তার ব্যতিক্রম হয়নি। গোলক মহারাজ বলেন, আগে মন্দিরের সেবায়ী আদ্যাপ্রসাদ চট্টোপাধ্যায় কুমারী পুজো করতেন, কিন্তু বছর চারেক আগে তিনি প্রয়াত হন। করোনা অতিমারীর কারণে কয়েক বছর বন্ধ থাকার পর পুনরায় ষোড়শ প্রচারে কুমারী পুজো শুরু হল। রবিবার রাতে মা তারাকে বেনারসি পরিয়ে রাজরাজেশ্বরী ডাকের সাজে সাজানো হয়, দেওয়া হয় সোনার অলঙ্কার। মন্দিরের সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, আগে এখানে কুমারী পুজো হতো, মাঝে বন্ধ ছিল, আমাদের সঙ্গে পরামর্শ করে সেবায়ী গোলক চট্টোপাধ্যায় ফের কুমারী পুজো চালু করেছেন। মন্দিরের সেবায় ধ্রুব চট্টোপাধ্যায় জানান, কালী পুজো উপলক্ষে মা তারার দুবার ভোগ রান্না হয়, দুবারই পঞ্চব্যঞ্জন সহযোগে ভোগ নিবেদন করা হয়। ভোগে দেওয়া হয় শোল মাছ পোড়া, এছাড়াও তন্ত্রমতে সুরা সহযোগে বলি দেওয়া পাঁঠার মাংস ভোগে নিবেদন করা হয়। সন্ধ্যায় লুচি ও মিষ্টির ভোগ দেওয়া হয়। কালী পুজো উপলক্ষে প্রতিবারের মতো এবারেও তারাপীঠে বহু ভক্ত সমাগম হয়। গভীর রাত পর্যন্ত চলে নিশি পুজো। পুজোকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছিল। রামপুরহাট থেকে আশিস মণ্ডলের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।